সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গীতাঞ্জলি কর্নারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে 16ই ডিসেম্বরের বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে একটি সুন্দর কবিতা নিয়ে এসেছি যা সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠযোগ্য এবং তোমরা লেখা দিয়ে জমা দিতে পারবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি আমি পাঠ করে শোনাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বিজয় তুমি, ফরিদ আহমেদ হৃদয়। বিজয় তুমি, মুক্ত একটি পাখি গগনতলে করছো ডাকাডাকি। বিজয় তুমি, গোলাপ জবা ফুল, শীতল জলের নদীর দুটি কূল। বিজয় তুমি, চাষির ফসল মাঠ, মাঠ জুড়ে ফলে ধান, গম আর পাট। বিজয় তুমি, লাল সবুজ পতাকা মুক্ত হাওয়ায় উঠছো আঁকা বাঁকা। বিজয় তুমি, মায়ের মুখের হাসি, যেই হাসিকে সবাই ভালোবাসি। বিজয় তুমি, একটি স্বাধীন দেশ, নামটি হলো সোনার বাংলাদেশ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ছিল বিজয় দিবসের একটি কবিতা। আশা করি কবিতাটি ভালো লেগেছে। কবিতাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে বিশেষ অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশেই থাকো, কারণ এই চ্যানেলটিতে সর্বনিয়ত শিক্ষামূলক সকল ভিডিও আপলোড করা হয়ে থাকে। তোমরা শিক্ষামূলক যে কোনো প্রকার ভিডিও তোমরা যদি চাও তাহলে আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও, আমরা তোমাদের চাহিদা মতো আমরা ভিডিও আপলোড করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। Thank you.